হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্যালকাটা টাইম। তোমাদের সকলকে বেস্ট অফ লাক, আগাম বেস্ট অফ লাক। তার কারণ আগামীকাল কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে সকাল 9টায়। সেরকম মাধ্যমিকের রেজাল্ট বিস্তারিত জানবো। সম্রাজ রয়েছেন আমাদের সঙ্গে। সম্রাজ, হ্যাঁ, দেখো 3রা জুন এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো। সকাল 9টার সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করবেন। এবারের মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11 লক্ষ। যে বিষয়টি নিয়ে এই ভিডিওটা তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা, সেই বিষয়টি হলো গ্রেস নাম্বার কি এবছর সকলকে দেওয়া হচ্ছে, গ্রেস নাম্বার কত দেওয়া হচ্ছে, এবং তার সাথে কেউ যদি রেজাল্টে খারাপ নম্বর পাও বা তোমরা তোমাদের মনের মতো রেজাল্ট পাওনি, তোমরা ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্টে কম নাম্বার দিয়েছে, সেক্ষেত্রে তোমরা কিভাবে বাড়াতে পারবে তোমাদের নাম্বার, সেই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখো এবছর কিন্তু গ্রেস নাম্বার দেয়া হচ্ছে এটা শোনা যাচ্ছে। গ্রেস নাম্বার দেখো দুটো টাইপের হয়, গ্রেস নাম্বার দুটো টাইপের হয়। একটা টাইপ হচ্ছে মাধ্যমিকে 25-এ পাশ, কেউ ধরো তোমরা 25-এর আশেপাশে পেয়েছো, কেউ 23 পেয়েছো বা কেউ 22 পেয়েছো বা কেউ 21 পেয়েছো বা কেউ 20 পেয়েছো, তোমাদের কিন্তু সেই 5 বা 6 নাম্বার গ্রেস মার্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাদের পাস করে দেওয়া হবে। আরো একটি গ্রেস নাম্বার হলো ধরো তোমাদের 2 নম্বরের জন্য বা 3 নম্বরের জন্য 80 হচ্ছে না, তোমরা ধরো 69 পেয়েছো বা তোমরা ধরো 79 পেয়েছো, 80 পাওনি, বা তোমরা ধরো 89 পেয়েছো বা 88 পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু সেই 2 নম্বর বা 1 নম্বর দিয়ে সেটাকে 90 বা 80 করে দেওয়া হয়, যাতে তোমাদের রেজাল্টটা ভালো হয় আগামী দিনে, মাধ্যমিকের রেজাল্ট ভালো হয় আগামী দিনে, ভর্তি হতে সুবিধা হয়। সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তোমাদের সেই 2 নম্বর বা 1 নম্বর গ্রেস নাম্বার দিয়ে দেয়। এটা গেল গ্রেস নাম্বার। এবার আসছে রিভিউ কি করে করবে। নাম্বার বাড়ানোর একটা উপায় হলো রিভিউ, আর একটি হলো স্ক্রুটনি। রিভিউ এবং স্ক্রুটিনির মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষায় তোমরা তোমাদের নাম্বার বাড়াতে পারো। সেটার আমি প্রসেসটা যেটা আছে আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের মোট প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে অবশ্যই খাতা পুনরায় দেখার জন্য আবেদন করতে পারবে, রেজাল্ট রিভিউ করতে পারবে। সেক্ষেত্রে কম্পালসারি 2টি বিষয়ে ন্যূনতম সি গ্রেড পেতে হবে, এবং পরীক্ষার্থীদের অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে সাথে রিভিউ করার বিষয়টি প্রকাশের 15 দিনের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ কালকে রেজাল্ট বেরোবে, তার 15 দিনের মধ্যেই কিন্তু যদি রিভিউ করতে চাও রিভিউ করতে হবে। রিভিউ করার অ্যাপ্লিকেশনটি যদি অপূর্ণ থাকে বা কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু পর্ষদ সেটাকে বাতিল করে দেবে। রিভিউ যারা করতে দেবে তাদের কিছুদিন পর আবার নতুন রেজাল্ট বেরোবে যদি নাম্বার বাড়ে, আর যদি নাম্বার না বাড়ে তাহলে কিন্তু আর নতুন রেজাল্ট হবে না। রিভিউর সাথে তোমরা স্ক্রুটিনিও করাতে পারো। এবছর প্রজেক্টে কি সবাইকে 10-এ 10 দেবে? দেখো এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। খুব যদি কম করে দেয় তাহলে কিন্তু 9 তোমরা পাচ্ছই, আর প্রত্যেকটা স্কুল, বেশিরভাগ স্কুল কিন্তু এবছর 10-এ 10 দিচ্ছে, কারণ 2 বছর স্কুল কলেজ বন্ধ ছিল। সেই জন্য আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিন্তু প্রজেক্টে সবাই 10-এ 10 পেয়েছো, নিশ্চিন্তে থাকো। ভারতে একটা ভালো কাজ খোঁজা খুবই কষ্টের। গ্র্যাজুয়েট হবার পরও কিন্তু বেকারের সংখ্যা প্রচুর রয়েছে, কিন্তু তোমরা এবার খুব সহজেই কাজ পেতে পারো রিলেভেলের মাধ্যমে। রিলেভেল বাই আন একাডেমি নিয়ে এসেছে 5 দিনের একটা ইভেন্ট। একটা সিম্পল ফ্রি টেস্ট দিয়ে বড় বড় কোম্পানিতে তোমরা কাজ করতে পারো, যেমন টাইমস নেটওয়ার্ক, উইংস ফ্লাই, হিপটো, অন্যান্য কোম্পানিতে। প্রত্যেক দিন পরীক্ষায় যারা টপ করবে 30,000 টাকা তাদের জন্য ক্যাশ প্রাইজ রয়েছে, এবং পুরো ইভেন্টে যারা টপ করবে তাদের জন্য ম্যাকবুক, আইফোন 13, আইফোন 1 এই সমস্ত কিছু গিফট করা হবে। বন্ধুরা কোনো রকমের টাকা পয়সা লাগবে না, সিম্পল তোমাদের টেস্ট দিতে হবে, কোনো রকম টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে। যদি মনে হয় এটা ফেক তাহলে তোমরা প্রথম শর্মাকেই দেখে নাও। কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করার পর কোথাও ভালো টাকার অফার পাচ্ছিল না, রিলেভেলে টেস্ট পরীক্ষা দিয়ে আজকে সে উইং ফ্লাই কোম্পানিতে জব করে। এই দেখুন প্রথমে বাবার সাথে শহরের মধ্যে প্রথমের বড় ব্যানার। তো দেরি কিসের, আজ রিলেভেলের মাধ্যমে বিনামূল্যে একটি ফ্রি টেস্ট পরীক্ষা দাও এবং তোমার ড্রিম কোম্পানি, বড় বড় কোম্পানিতে কাজের সুযোগ পেয়ে যাও। নিজের স্লট বুক করো, 1 থেকে 5 দিনের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে টেস্ট পরীক্ষা দাও। ইভেন্ট ফ্রন্টেক, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক টেস্ট রয়েছে, কোম্পানিগুলো 10 থেকে 15 লাখ টাকার প্যাকেজ অফার করে। এরকম সুযোগ কিন্তু রোজ আসবে না, দেরি করো না। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফ্রিতে স্লট বুক করো এবং টেস্ট পরীক্ষা দাও, রেজিস্টার করো। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা টেস্ট পরীক্ষা দাও।